শুকনো মৌসুমের নাজুক যোগাযোগ ব্যবস্থায় দেশের ভাটি অঞ্চল এখন যেন এক জনপদ পায়ে হাটা ছাড়া বিকল্প যোগাযোগ সীমিত। ফলে এই মৌসুমে অবর্ণনীয় দুর্ভোগের সময় কাটছে বাসের তবে শুধুমাত্র সড়ক যোগাযোগের উপর নির্ভর না করে ভাটি অঞ্চলের নৌপথ সংস্কার জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা ভজন দাসকে সাথে নিয়ে নেত্রকোনা ঘুরে এসে রিপোর্ট করছেন মাকসুদুল হাসান ক্যামেরায় ছিলেন মনোজ সরকার নাও শুকনায় পাওরের বাউ। যোগাযোগ ব্যবস্থা নিয়ে হাওয়ারবাসের মধ্যে প্রচলিত এই কথাটি শ্রুতিমধুর হলেও তাদের কাছে বাস্তবতা একেবারেই দুর্বিষহ যার প্রমাণ নেত্রকোনার মদন থেকে খালিয়াজুরি যাওয়ার ত্রিশ কিলোমিটারের দুর্গম পথ কখনো পাকা কখনো আধা পাকা আবার কখনো খানা খন্দে বরা রাস্তা ফলে রিকশা কিংবা অন্য কোনো যানবাহন শুকনো মৌসুমে বলতে গেলে অচল উপায় বলতে মোটরসাইকেল সুস্থ মানুষ যারা আছে তারা মোটামুটি কোনো রকম চলাফেরা করতে পারে কিন্তু অসুস্থ মানুষ তারা খুবই কষ্ট তারা এই দিক দিয়ে কোনো রেস্ক চলে না মদন থেকে মদন থেকে খালিয়াজুরি উপজেলায় ওখানে যাব আর ভাই ড্রাইভার ভাইকে আমি একশো তিনশো বিশ টাকা দিব কিন্তু সেটিও তো মদন থেকে খালিয়াজুরি মাঝখানে যাদের বসবাস পথ চলা তাদের কাছে এক দুঃস্বপ্ন দুর্গম এই পথের কারণে একদিকে চরম দুর্ভোগে রোগীরা অন্যদিকে দাওয়াই খেতে হয় সুস্থ মানুষকেও গাড়ি ঘোড়া নাই কিনো নাই হাত পা আইটা যাওয়া ব্যথা করে যায়া বাড়িতে যাইলো বুড়ি সুরি খাওয়ান লাগে আর নতে নৌপারা পার বন্ধ হয়ে যায় রাত 10টার আগেই এরপর খালি হয়ে যায় এক বিচ্ছিন্ন জনপথ বিচ্ছিন্ন সেই জনপদের মানুষের জীবনযাত্রা যে কতটা দুর্বিষহ আর কতটা বঞ্চিত তারা সেবা থেকে তারই এক উদাহরণ পঞ্চাশ সজ্জার খালিয়াজুরি সদর হাসপাতাল সামান্য এক্সরে সুবিধাও দিতে পারছে না হাসপাতালটি ডাক্তার বলছে যে এসরার কোনো মানে ইয়ে নাই তো ব্যবস্থা নাই ব্যবস্থা থাকলে তো একসরা করা হয়তো সেবা পাবেনই বা কি করে চোদ্দো জন চিকিৎসকের জায়গায় বাস্তবে আছেন তিনজন দশজন নার্সের স্থলে আছেন একজন নার্স আর একজন ওয়ার্ড বয় দিয়ে চলে পুরো হাসপাতাল পোরলন্ডা হয়েছে যে একটা রিমোট এরিয়া মানুষ এখানে আসতে চায় না তারপরে আসলে থাকতে চায় না যোগাযোগের সমস্যার জন্য এখানে দেন দরবার করে চলে যায় এখান থেকে যোগাযোগ ব্যবস্থার এই বেহাল দশাকে পরিকল্পনার অভাব বলেই দায়ী করছেন বিশেষজ্ঞরা রাস্তাঘাটের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করার যে পদ্ধতি অবলম্বন করছে আমি মনে করি এটা ভুল নৌ দিকে যোগ দিয়ে হাওড় অঞ্চলে যে সমস্ত খাল এবং নদী আছে তার নেটওয়ার্কে চালু রাখাটাই হচ্ছে এর পদ্ধতি কেন আপনাকে গাড়িতে যেতে হবে কেন আপনি নৌকায় যেতে পারবেন না শুধু খালিয়াজুরি নয় দেশের সাতটি জেলার হাওড় অঞ্চলের প্রায় দুই কোটি মানুষ বছরের পর বছর শিকার হচ্ছেন এই বিড়ম্বনার হাওড় অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার নাজুক অবস্থার আরেক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে মদন থেকে খালিয়াজুরি যাওয়ার পথে বালইঘাটের এই বাঁশের সেতুটি কারণ এক যুগ ধরে এই বাঁশের সেতু দিয়েই ঝুঁকিপূর্ণ পারাপার চলছে এ এলাকার মানুষের দেশের খাদ্য নিরাপত্তাকে যারা সুসংহত করছেন সেই হাওরবাসীর দাবি হাওরের উন্নয়নে প্রথমেই নজর দেওয়া হোক উন্নয়নের পূর্বশর্ত যোগাযোগ ব্যবস্থার দিকে মাকসুদুল হাসান এন্টিভিনিউজ নিউজ মদন নেত্রকোনা